হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা তেল ছাড়াই খুবই সফট খুবই জালিদার আর খুবই টেস্টি চালের নাস্তা বানাবো আপনি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর জালি তো আপনি দেখতেই পাচ্ছেন আর খেতেও এটা ভীষণ মজাদার হয়েছে আর বানাতেও একেবারেই ঝামেলা নেই খুবই ফটাফট তৈরি হয়ে যায় খুব বেশি হলে আপনার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে তার বেশি লাগবে না চলুন একবার দেখেই নিই কীভাবে বানাতে হবে এখানে আমি দেড় কাপ মতো চাল নিয়েছিলাম চালগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পর দেখুন ভিজে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে একটা মিক্সার জারে ট্রান্সফার করে নেব এই দেখুন আমি একটা বড় মিক্সার জার নিয়েছি এর মধ্যে চালগুলো নিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেব এক কাপ টক দই এটা বেশি টক দই না একেবারে তাজা দই কালকে বসিয়েছিলাম এর সঙ্গে নিচ্ছি আমি রসুন কুড়ি থেকে পঁচিশ কলির মতো ছোটো ছোটো কলি আছে এর সঙ্গে নিচ্ছি আমি কিছু লাল লঙ্কা ভেজে রাখা আপনি চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন এর সঙ্গে সঙ্গে আমরা নেব স্বাদ মতো লবণ এখানে আমি এক টি স্পুন ইউজ করছি লাগলে পরে আবার ইউজ করতে পারি এবার দেখুন আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটা বানানোর সময় আমি একটুখানি জল ব্যবহার করেছি এবার আমরা একটা বাউলে ট্রান্সফার করে নেব ব্যাটারটা একেবারে পারফেক্ট আছে এরকমই ব্যাটার হওয়া উচিত একেবারে কেক মতো কেকের ব্যাটারের মতো কিন্তু আমি একটুখানি পানি ইউজ করব যেটা কি মিক্সার জার ধুয়ে একেবারে একটুখানি আপনি দেখতে পাচ্ছেন একেবারে এক টেবিল চামচের মতো পানি এতে খুব একটা ফারাক পড়বে না কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা এর মধ্যে ইউজ করব। হাফ টি স্পুন বেকিং সোডা এখানে হাফ টি স্পুনের থেকেও একটু কম আছে একটুখানি জল দিয়ে আমরা মিলিয়ে নেব আর একবার লবণটা চেক করে নেব আমি লবণ চেক করেছিলাম একটু কম লেগেছে তো আর একটুখানি লবণ আমি ইউজ করব স্বাদ মতো একটুখানি লবণ আমি দিয়ে নিয়েছি আর এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব আর বেকিং সোডা ইউজ করার পরে আমাদের একেবারেই ওয়েট করা চলবে না আমাদের সঙ্গে সঙ্গে এটা কুক করার প্রসেসে নিয়ে যেতে হবে এবার আমরা একটা তাওয়া বসাবো গ্যাসের ওপরে আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করছি আপনি চাইলে বিনা স্টিকেও বানাতে পারেন সেই ক্ষেত্রে আপনার একটুখানি তেল ইউজ করতে হবে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম হিটটাকে আমরা মিডিয়াম টু লোতে রাখব আর কুক করে নেব দেখুন কি সুন্দর জালি পড়ছে এটা যখন অনেকটা কুক হয়ে আসবে তখন এর ওপরে আমরা উত্তাপার মতো করে পেঁয়াজ আর টমেটো ছড়িয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটো ওপর দিয়ে ছড়িয়ে দেব উত্তাপ্পার মতো দেখতে লাগবে আর খেতেও এটা খুবই ভালো লাগবে যাই হোক এক সাইডে আমরা দু মিনিট মতো কুক করেছি এবার আমরা পাল্টে দেব পাল্টে দিয়ে অন্য সাইডে এক মিনিটের মতো কুক করব দেখুন নিচের সাইডটা কি সুন্দর করে কুক হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এই সাইডটা আমি এক মিনিট রাখবো এক মিনিট পরে আমরা এটাকে নামিয়ে নেব দেখুন আপনাকে আমি পাল্টে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন অন্য সাইডটাও খুব সুন্দর করে কোক হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব এখানেও আমি একটুখানি পেঁয়াজ টমেটো ছড়িয়ে দিচ্ছি পাল্টে দেবো অন্য সাইড একটুখানি কুক হয়ে যাওয়ার পরে মোটামুটি দু মিনিট পরে পাল্টে দিতে হবে আপনি চাইলে পেঁয়াজ টমেটো ব্যাটারের মধ্যেও গুলে নিতে পারেন মানে ব্যাটারটা যখন আমরা বানিয়েছি কেটে রাখা পেঁয়াজ টমেটোগুলো ভেতরে দিয়েও আমরা গুলতে পারতাম তাতেও খুব ভালো লাগতো কিন্তু আমি সেভাবে করিনি আমি ওপর দিয়েই দিচ্ছি যাতে উত্তাপার মতো দেখতে লাগে এই আর কি দেখুন এটাও আমার হয়ে গেছে আর একটা আমি বানিয়ে আপনাকে দেখাবো এটা বিনা পেঁয়াজ টমেটোয় বানাবো আর এটা আমি পাল্টাবো না না পাল্টেই এরকম করেই কুক করে দেখাবো কি এটা পাল্টানোরও দরকার নেই দেখুন জালি পড়ছে আর এখন আমি রাখছি একেবারে লো হিটে লো হিটে রেখে মোটামুটি আড়াই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে দেখুন ধীরে 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 করে ওপর পর্যন্ত খুব সুন্দর করে কুক হয়ে যাবে আপনি চাইলে একবার ঢেকে দিতে পারেন কিন্তু আমি এখানে ঢেকেও দেব না দেখুন বিনা ঢেকেই এরকম করে খুব সুন্দর করে ওপর পর্যন্ত কুক হয়ে যাবে আর আমরা এরকম করেই নামিয়ে নেব আর এটা ওপর থেকে দেখতেও খুবই সুন্দর লাগে জালিগুলো খুব সুন্দর স্পষ্ট দেখা যায় এই কারণে আমি এরকম করে একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এরকমও বানাতে পারেন খুব সুন্দর কুক হয়ে গেছে ওপর পর্যন্ত এবার আমি নামিয়ে নেব। একবার আমি উল্টো সাইডটা দেখিয়ে দিচ্ছি যে এটা একেবারেই পুড়ে যায়নি আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুক হয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আর এরকম করেই আমরা বাকি নাস্তাগুলো বানিয়ে নেব এবার চলুন সার্ভ করে নিই দেখুন বন্ধুরা দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু আমি আপনাকে বলছি খেতেও এটা খুবই মজাদার হয়েছে এটা আপনি যে কোনো চাটনির সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করুন একেবারে জমে যাবে নাস্তা দেখুন আমি আপনাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরে কি কতটা সফট তৈরি হয়েছে আপনি দেখে বুঝতেই পারছেন খুবই সফট একটা নাস্তা তৈরি হয়েছে খেতেও খুব মজাদার হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই